কিভাবে পারল তার আমার নবীকে ভাবে আঘাত করতে একবার নয় তিন তিনবার আঘাত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে রক্ত ঝরে যাচ্ছিল এমন সময় পা মোবারক থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় দিয়ে সেই রক্তগুলো মুছতেছিলেন রক্ত মুছতে মুছতে কাপড় রক্ত ভিজে গিয়েছে এখন আর কাপড় রক্ত শোষণ করে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্তে ভেজা কাপড় দিয়ে বারবার যেখানে রক্ত আছে সেখানে মুছতেছেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ওগো নবীজি যেই কাপড় আর রক্ত শোষণ করে না সেই কাপড় দিয়ে আপনি যদি বারবার রক্ত মুছেন তাহলে সেই কাপড় তো রক্ত শোষণ করবে না রক্ত চামড়ার ভিতরে প্রবেশ করবে না কিন্তু তারপরও বারবার কেন আপনি সেটা দিয়ে মুছতেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন দুই সপ্তাহ আপনাদের মাঝে ছিলাম না আপনাদেরকে খুব মিস করেছি আল্লাহ তাআলার সর্বপ্রথম ঘর খানায় কাবায় আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন প্রতিটি মানুষকে যাতে করে জীবনে একবার হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা খানায় কাবা জিয়ারত করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন জীবনে একবার হলেও সেখানে যাওয়ার জন্য প্ল্যান করা পরিকল্পনা করা আমরা যেখানে গিয়েছিলাম অনেকে টাকা পয়সা থাকা সত্ত্বেও সেখানে যেতে পারে না অনেক টাকা পয়সার মালিক অনেক ধন সম্পদ রয়েছে কিন্তু সেখানে যাওয়ার জন্য কবুলিয়াত দরকার কাবিলিয়াত শর্ত নিস কবুলিয়াত শর্ত আছে আমাদের সাথে একজন রিকশা চালক ছিল একজন ভ্যান চালক ছিলেন দুইজন ব্যক্তি ছিলেন মুরব্বী মানুষ তারা একজন রিকশা চালায় এবং আগে থেকেই প্ল্যান করেছে যে আমি উমরা করতে যাব এবং আল্লাহ তাআলা তাকে কবুলও করেছেন অনেক বড় লোক আছে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন না এবং সে যখন উমরা এসেছে তার এলাকার মানুষরা তাকে খুব টিটকারি করেছে যে ভাব পায় না উমরা করতে যায় হাদিস সাহেব শোনার জন্য তার মনে একটা কথা যে আমাকে কে কি বললো সেটা দেখার বিষয় না আমি আল্লাহকে খুশি করতে চাই আমরা খুশি করতে চাই কাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘর বানিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রওজায় শুয়ে আছেন যেখানে শুয়ে আছেন সেই জায়গাগুলো দেখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাগুলো হেঁটেছেন সেই জায়গা যদি নিজের স্বচক্ষে দেখতে পারি সেটা কতটা আনন্দদায়ক হতে পারে নিজের চোখে না দেখলে সেটা বোঝা যাবে এখন থেকে পরিকল্পনা করেন আল্লাহর কাছে দোয়া করেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দৈনিক দশ টাকা হলেও জমান যে আমি উমরার জন্য এখন থেকেই টাকা জমাবো কেননা যদি আল্লাহ তাআলা কবুল করেন টাকা পয়সায় ঠেকবে কবুল করবেন কে আরো জোরে বলেন কবুল করবেন কে এই জন্য আজকে থেকে ওয়াদা করতে পারবো তো ইনশাআল্লাহ যাতে করে আমরা সেই দেশে সফর করতে পারি যেই দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটেছেন যেই দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন মক্কায় ঢোকার সাথে সাথেই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটি দেখেছি খানায় কাবার একেবারে পাশে কাবা শরীফে ঢুকার সাথে সাথে যদি আপনি আল্লাহকে ভালোবেসে থাকেন আল্লাহর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি পড়ে যাবে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না যেই কাবা শুধু সোশ্যাল মিডিয়াতে দেখি যেই কাবা শুধু ছবিতে দেখা যায় সেই কাবা যদি আপনি আপনার স্বচক্ষে দেখতে পারেন যারা আল্লাহর প্রতি ভালোবাসা রাখেন আল্লাহর ভয় অন্তরে রাখেন সেটা দেখার সাথে সাথে তাদের চোখ দিয়ে পানি অটোমেটিক ঝরে যায় খানায় কাবার পাশেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মাকতাবা বর্তমানে যার বাড়ি ছিল নবীজি সাল্লামের বাড়ি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে সেখানেই ছিলেন এখন সেটার বাড়ি নাই সেটা মাকতাবা রয়েছে মাকতাবা মাক্কাতুল মুকাররমা অর্থাৎ সেখানে লাইব্রেরি হয়েছে আগের যুগে যে সমস্ত বাড়িগুলো ছিল যে সমস্ত কিতাবগুলো ছিল সেগুলো এখন সেখানে দেওয়া হয়েছে কিতাবগুলো সেখানে রাখা হয়েছে তার পাশেই রয়েছে আবু জাহেলের বাড়ি আবু জাহেলের বাড়ি সেখানে হচ্ছে টয়লেট এখন কি আছে দেখুন যারা ইসলামের বিপক্ষে কাজ করে ইসলামের বিপক্ষে থাকে নবীদের বিপক্ষে থাকে কোরআনের বিপক্ষে থাকে আসমানি কিতাবের বিপক্ষে থাকে তার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে নিচে নামিয়েছেন আজ পর্যন্ত কেউ তার সন্তানের নাম আবু জাহেল রাখে কাফেররা পর্যন্ত তার সন্তানের নাম আবু জাহেল রাখে না সেখানে টয়লেট হয়েছে আমি যে কয়েকদিন থেকেছি প্রতিদিনই একেবারে খানায় কাবার পাশাপাশি থাকার চেষ্টা করেছি যে কয়েকদিন মক্কায় ছিলাম একেবারে কাবার পাশাপাশি নামাজ পড়ার চেষ্টা করেছি মদিনায় যে কয়েকদিন ছিলাম একেবারে নবীজির রওজার পাশাপাশি থাকার চেষ্টা করেছি এখন নবীজির পাগল শুধু আমি নাকি আরো অনেক আছে তারা আগে থেকে এসে বসে থাকে শুক্রবারের দিন ফজরের নামাজের পরে এসে বসে থাকে রাত তিনটার সময় এসে তাহাজ্জুদ নামাজ পড়বে ফজর পড়বে কাবার সামনে এবং জুমার নামাজও পড়বে কাবার সামনে এই জন্য তারা রাত তিনটার সময় এসে বসে থাকে
তো খানায় কাবার পাশে যদি আপনি নামাজ পড়তে চান তাহলে অনেক আগে আসার দরকার আছে না আমি চেষ্টা করেছি জোহরের নামাজ পড়ার পরেই একটু রেস্ট করে আসরের একেবারে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে চলে গিয়েছি আসর মাগরিব এশা একেবারে খানায় কাবার পাশাপাশি পড়ে এসেছি একটু বিশ্রাম নিয়ে আবার রাতের পড়া চলে গেছি তাহাজ্জুদ নামাজ খানায় কাবার পাশে পড়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেখানে বসার তৌফিক দিয়েছেন হযরত আসরের পাশে বসার তৌফিক দিয়েছেন খানায় কাবার গেলাম পরে আমি আমার মসজিদের মুসল্লিদের জন্য দোয়া করেছি সকলে বলেন আলহামদুলিল্লাহ সেখানে যাওয়ার দরকার আছে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে খানায় কাবার পাশেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন যে ঘর রয়েছে তিনি যেখানে থাকতেন সেই ঘর সেখানে আর আবু জাহেলের ঘর এখনো পাশে আছে সেখানে হচ্ছে টয়লেট আমি প্রতিদিন আসরের ওযু দিয়ে এশার নামাজ পড়ার চেষ্টা করেছি কিন্তু আসরের ওযু দিয়ে যেই দিন আমি আবু জাহেলের বাসায় গেছি দেখার জন্য সেই দিন যাওয়ার সাথে সাথে সেখানে আমার টয়লেট টেবিল বসেছে অর্থাৎ আপনি সেখানে যাবেন না টয়লেট করে আসবেন না সেটা কিন্তু হবে সুতরাং যা ইসলামের বিপক্ষে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে ধ্বংস করেছে এখনো যারা ইসলামের বিপক্ষে থাকবে তাদের পরিণাম আবু জাহেলের মতো হবে ঠিক কিনা বলেন আবু জাহেলের পরিণতি যেমন হয়েছে তার বাসা এখন টয়লেট রূপান্তরিত হয়েছে সুতরাং যারা এখন ইসলামের বিপক্ষে কথা বলবে ইসলামের বিরুদ্ধে যাবে তাদের পরিণাম আবু জাহেলের মতো ফেরাউন আর নমরুদের মতো হবে ঠিক কিনা বলেন এজন্য ইসলামের বিপক্ষে যাওয়া যাবে অনেক ইসলাম বিদ্বেষী আছে যারা সব সময় ইসলামের বিপক্ষে কথা বলে তারা মনে করে ইসলাম মনে হয় ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে খানায় কাবায় 24 আওয়ার 24টা ঘন্টা তাওয়াফ করা হয় আপনি যদি সেখানে যান দেখতে পারবেন শুধু নামাজের ওয়াক্ত ব্যতীত আজান দেওয়ার 10 মিনিট পরে এই নামাজে দাঁড়ানো হয় সেখানে শুধুমাত্র নামাজ ছাড়া প্রত্যেকটা সময় আপনি যে সময় যাবেন সেই সময় খানায় কাবায় তাওয়াফ হচ্ছে খানায় কাবায় এই পরিমাণ মানুষ থাকে সেখানে তাওয়াফ হচ্ছে কাবা চত্বরে তাওয়াফ হচ্ছে সাফা মারওয়া 24টা ঘন্টা সাই হচ্ছে সেখানে দেখলে আপনি বুঝতে পারবেন যারা মনে করে ইসলাম মনে হয় বেশি দিন টিকবে না খানায় কাবায় 24 ঘন্টা তাওয়াফ হয় নামাজের সময় তাওয়াফ বন্ধ থাকে না মানুষ নামাজের সময় তাওয়াফ বন্ধ করে কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে কাবা তাওয়াফ করায় বলেন সুবহানাল্লাহ 24 আওয়ার 24টা ঘন্টা সেখানে তাওয়াফ হচ্ছে আর কিছু ইসলাম বিদ্বেষী তারা মনে করে যে মনে হয় ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেওয়া যাবে কোরআনকে ফু দিয়ে দূরে সরিয়ে দেওয়া যাবে যারা ইসলাম বিদ্বেষী আছো খানায় কাবার দিকে তাকাও 24 আওয়ার 24টা ঘন্টা সেখানে তাওয়াফ হচ্ছে এই তাওয়াফ দেখে দেখে খ্রিস্টানরা হিন্দুরা বৌদ্ধরা পর্যন্ত মুসলমান হয়ে যাচ্ছে সুতরাং ইসলামকে বিলীন করা পৃথিবীর পক্ষে কখনো সম্ভব হবে না ঠিক কিনা বলেন ইসলামকে এই কোরআনকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখবেন কে আরো জোরে বলেন টিকিয়ে রাখবেন কে আর যারা ইসলামের বিপক্ষে যাবে তাদের পরিণতি সেই আবু জাহেলের টয়লেটের মতো হবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন সকলে বলেন আমিন যে নবী সেখানে ছিলেন সেই নবীর প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই আরো জোরে বলেন ভালোবাসা রাখার দরকার আছে না নাই আমরা হীরা গুহায় গিয়েছি যেখানে কোরআন নাজিল হয়েছে সর্বপ্রথম 5টি আয়াত নাজিল হয়েছিল সূরা আলাকের প্রথম 5টি আয়াত ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম প্রথম আয়াতটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক ইউরিড ইন দা নেম অফ ইয়োর লর্ড পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে এজন্য আপনি আমল করার আগে আগে পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন পড়ার দরকার আছে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই আমি অবাক হয়ে গেলাম এই হীরা গুহায় উঠতে আমার 1.5 ঘন্টা সময় লেগেছে 1.5 ঘন্টা সময় লেগেছে এখন তো সুন্দর যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে সিঁড়ি সিঁড়ি করে সুন্দর যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে 1.5 ঘন্টা সময় আমার লেগেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠতেন হীরা গুহার চূড়ায় তখন কিন্তু কোনো সিঁড়ি ছিল না কিভাবে উঠতেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন তিনি এই চূড়ায় উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন কিভাবে সমাজকে পরিবর্তন করা যায় কিভাবে সমাজকে সুন্দরভাবে পরিচালনা করা যায় কিভাবে জাহেলি যুগটাকে চেঞ্জ করে এটাকে পরিবর্তন করে সুন্দর একটা সমাজ তৈরি করা যায় এটা নিয়ে সেখানে মগ্ন থাকতেন আমরা একেবারে হীরার চূড়ায় গিয়েছি সেখান থেকে এখন বর্তমানে বিল্ডিং হয়েছে দালান কোটা হয়েছে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম সেই জায়গায় বসে হীরা গুহায় ছোট্ট একটা রাস্তা যেখানে একজন মানুষ ঢুকতে পারে এবং ভিতরে ছোট্ট একটা জায়গা যেখানে একজন মানুষ নামাজ পড়তে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ইবাদত করতেন আর সেখান থেকে কাবার দিকে তাকিয়ে তাকিয়ে কাবা দেখতেন বলেন সুবহানাল্লাহ কাবা শরীফ যার দিকে তাকালেই সব হয় বলেন সুবহানাল্লাহ খানায় কাবা অনেক দেশে ঘুরেছে আলহামদুলিল্লাহ কিন্তু খানায় কাবায় যাওয়ার পরে সৌদি আরবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে যাওয়ার পরে
আমার কাছে মনে হয়েছে এর থেকে সুন্দর আর কিছুই হতে পারে নবীজি ইসলাম সেখানে বসে ধ্যান করতেন সেখানে বসেই সর্বপ্রথম জিবরাইল সালাম এসে প্রথম পাঁচটি আয়াত নাযিল করেছেন একটু চিন্তা করেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মক্কা থেকে কাবা থেকে আমরা হেরা গুহায় গিয়েছি প্রাইভেট কারে করে নবীজি সাল্লাম হেঁটে হেঁটে হেরায় গুহায় উঠতেন শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার সেই হেরা গুহার চূড়ায় পর্যন্ত দিয়ে আসতেন এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত অন্য কোনো বিবাহ করেন তিনি ইন্তেকালের পরে বাকি যে বিবাহগুলো করেছেন ইন্তেকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পরিমাণ কষ্ট করে হীরা গুহায় উঠে চূড়ায় উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে আসতেন অবাক হয়ে গেলাম সেখানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এত উপরে উঠতেন এই পাহাড়গুলো কেমন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচন্ড রোদের সময় পাহাড়গুলো খণ্ড খণ্ড হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দান করতে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়েছেন তায়েফে যাওয়ার পরে আরো বেশি অবাক হয়ে গেলাম তায়েফে গিয়েছি আমরা প্রায় মক্কা থেকে 70 থেকে 80 কিলোমিটার রাস্তা গাড়িতে গিয়েছি পাহাড়ের উপরে পাহাড় ঘেরাও করে গাড়ি উঠে উঠে মক্কা থেকে তায়েফ হচ্ছে প্রায় 5 থেকে 6 হাজার ফিট উচ্চ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হেঁটে হেঁটে তায়েফে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হেঁটে হেঁটে তায়েফে গিয়েছেন আর তায়েফ হচ্ছে মক্কা থেকে প্রায় 5 থেকে 6 হাজার ফিট উঁচু জায়গা সেখানে নবীজি সাল্লাম গিয়েছেন এবং তাদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন যেখানে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছিল সেই জায়গাগুলো দেখেছি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে অঝরে চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে এখানে আমার নবী কালিমার দাওয়াত দিয়েছে আর এখানে তাকে এমন ভাবে আঘাত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বেহুশ হয়ে গিয়েছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আঙ্গুরের বাগান ছিল আঙ্গুর ফলের বাগান সেখান থেকে আঙ্গুর ফল চুষণ করে তিনি একটি গ্লাসের ভিতরে একটি পাত্রের ভিতরে সেই রস বের করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাইয়েছিলেন এবং সেই জায়গায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা মসজিদ হয়েছে বলেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে কালিমার দাওয়াত দিয়েছেন কিন্তু তায়েফবাসী আমার নবীকে কষ্ট দিয়েছে যুবকদেরকে লেলিয়ে দিয়েছে যাও যাও এটা কিন্তু পাগল মাজনুন যুবকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গায় নয় দুই জায়গায় নয় তিন জায়গায় নবীজি বেহুশ হয়ে গিয়েছিলেন এখনো যেই জায়গায় বেহুশ হয়েছিলেন সেইখানে পাথর দিয়ে ছোট্ট একটা মসজিদ নির্মাণ করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুয়েছিলেন উপর থেকে তায়েফের বিশাল বড় পাহাড়ের বড় বড় পাথর কোনা এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নিক্ষেপ করতে চেয়েছিল তায়েফবাসী চিন্তা করেছিল নবীজির উপরে আক্রমণ করে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে তারা উপর পাহাড়ের উপর থেকে বিশাল বড় বড় পাথর কোনা যখন নিচে ফেলেছে আল্লাহর কি কুদরত এখনো সেই পাথরগুলো সেখানে ঝুলন্ত অবস্থায় ছোট্ট একটা পাথর করা দ্বারা সেই বিশাল বড় পাথরটাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে সেখানে দাঁড় করিয়ে রেখেছে এখনো দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বেহুশ অবস্থায় ছিলেন আর তায়েফবাসীরা উপর থেকে যে পাথর নিক্ষেপ করেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আর কালিমার দাওয়াত আমরা শুনবো না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় বড় পাথর কোনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট পাথর কোনা দ্বারা সেগুলোকে আটকে রেখেছেন এখনো সেই পাথরগুলো সেখানে ঝুলন্ত অবস্থায় কেমন জানো ছোট্ট একটা পাথর কোনা দ্বারা সেখানে আটকে রয়েছে বলেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার নবীজিকে আঘাত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে রক্ত রঞ্জিত হয়ে গিয়ে রক্ত পড়তে পড়তে পায়ে গিয়ে রক্ত আটকে গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার চেহারা দেখে মানুষ মুসলমান হয়ে যায় আমি সেখানে দুই রাকাত নামাজ পড়লাম আর কাঁদলাম আর চিন্তা করলাম কিভাবে পারলো তারা আমার নবী কিভাবে আঘাত করতে একবার নয় তিনবার আঘাত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে রক্ত ঝরে যাচ্ছিল এমন সময় পা মোবারক থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় দিয়ে সেই রক্তগুলো মুছতেছিলেন রক্ত মুছতে মুছতে কাপড় রক্ত ভিজে গিয়েছে এখন আর কাপড় রক্ত চোষণ করে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্তে ভেজা কাপড় দিয়ে বারবার যেখানে রক্ত আছে সেখানে মুছতেছেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ওগো নবীজি যেই কাপড় আর রক্ত চোষণ করে না
সেই কাপড় দিয়ে আপনি যদি বারবার রক্ত মুছেন তাহলে সেই কাপড় তো রক্ত শোষণ করবে না রক্ত চামড়ার ভিতরে প্রবেশ করবে না কিন্তু তারপরও বারবার কেন আপনি সেটা দিয়ে মুছতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন ও যায়েদ যদিও তায়েফের লোকেরা আমাকে চিনে নাই কিন্তু আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় তায়েফের জমিন আমার রক্ত চিনতে এক সেকেন্ডও দেরি করবে না আল্লাহু আকবার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক চামড়ার মুজা ভেদ করে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইল সাল্লামকে ডাক দিয়ে বলেন ও জিব্রাইল আমি কিন্তু আমার নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম আমার নবী যেখানে থাকবে সেখানে গজব আসবে না কিন্তু জিব্রাইল ভালো করে শুনে রাখো আমার নবীর এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় আমি আল্লাহর অর্ডার দিতে হবে না সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীর রক্তের ফোঁটা নিচে পড়ার আগে তুমি তোমার দূরের পাখা বিছিয়ে দাও বলেন সুবহানাল্লাহ জিব্রাইল সাল্লামের এই কাজটা করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল কোথায় তায়েফের জমিন আর কোথায় নবীজি সাল্লামের জুতা মুবারক এক ফোঁটা রক্ত নিচে পড়তে কয় ঘন্টা সময় লাগবে বলেন কয় ঘন্টা সময় লাগবে কয়েক সেকেন্ড সময় লাগবে জিব্রাইল সাল্লাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আছি সিদ্দাতুল মুনতাহায় আপনি আছেন তায়েফের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন তাড়াতাড়ি যাও রক্তের ফোঁটা নিচে পড়ার আগে তুমি তোমার দূরের পাখা বিছিয়ে দাও জিব্রাইল সাল্লাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গিয়েছে এবং আমার আতঙ্কিত শুরু হয়ে গেছে যে আমি আল্লাহ তাআলার এই আদেশ পালন করতে পারবো কিনা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম সাত আসমান ভেদ করে তায়েফের জমিনে এসে আমি আপনার পায়ের নিচে আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে বলেন সুবহানাল্লাহ সেই তায়েফে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়েছেন সেখানে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থাপনা করে দিয়েছেন মক্কায় প্রচন্ড গরম প্রচন্ড রোদের তাপমাত্রা বেশি অল টাইম পানি গরম থাকে সব সময় পানি গরম থাকে মদিনা আলহামদুলিল্লাহ একটু ভালো আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তায়েফে দাওয়াত দিয়েছেন সেই তায়েফ একেবারে ঠান্ডা আবহাওয়া আমরা সেখানে গিয়েছি একেবারে বাংলাদেশের মতোই সেখানে পেয়েছি সেখানে এমন গরম ছিল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বদৌলতে এটা হয়েছে সেদিন যদি এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যেত তাহলে সেই জমিন তছনছ হয়ে যেত সেখানে আর কোনো ফসল জন্ম নিত কিন্তু এখন তায়েফের জমিনে সবচেয়ে বেশি ফসল জন্ম নেয় এবং সেখানে সস্তায় আপনি ফল পাবেন আঙ্গুর ফল এরপরে আনার ফল আপেল সবকিছু তায়েফে অল্প দামে পাওয়া যায় এবং খুব সুস্বাদু হয় এবং সেখানের আবহাওয়া অনেক ঠান্ডা হয় কেননা সেদিন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম যখন বেহুশ হয়েছিলেন জিব্রাইল সাল্লাম এবং পাহাড়ের ফেরেশতারা এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার পারমিশন দেন এই দুইটা পাহাড়কে এমন ভাবে চাপা দিব তায়েফবাসী শেষ হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদ্দ করেন নাই তিনি বলেছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার উম্মতকে তুমি হেদায়েত দান করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ উম্মতকে ভালোবেসেছেন এই পরিমাণ ভালোবাসা নবীজিকে করার দরকার আছে না নাই আর হুজুর বলেন করার দরকার আছে না নাই নবীজিকে ভালোবাসতে হবে কি কি পদ্ধতিতে নবীজিকে ভালোবাসবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে নবীজিকে অনুসরণ করে নবীজিকে ভালোবাসবেন এক নাম্বার কি আমি ঢোল পিটাই বললাম নবীজিকে ভালোবাসে কিন্তু নবীজিকে অনুসরণ করিনি এটা কি ভালোবাসা হলো কি বলেন ভালোবাসা হচ্ছে ভালোবাসতে হলে নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলছেন তিন নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 3-4 নাম্বার লাইন সূরা আল ইমরানের 31 31 নাম্বার আয়াত আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম নবী হে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে ইত্তাবিউনি অনুসরণ করতে হবে কাকে আর যখন বলেন কাকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করতে হবে যদি নবীকে অনুসরণ করেন তাহলে আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসবো বলেন সুবহানাল্লাহ তাহলে নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই ফলোইং দা সুন্নাহ প্রত্যেকটা জায়গায় জায়গায় সুন্নতকে ফলো করবেন আপনার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জানতে করে সুন্নত থাকে আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেখানে যাতে করে সুন্নত থাকে সুন্নত রাখার দরকার আছে না নাই আরজনে বলেন কিন্তু রাসূলুল্লাহর আদর্শ বর্তমানে আমাদের সমাজে নাই আছে এই রাসূলুল্লাহর আদর্শ কায়েম করতে হবে রাসূলুল্লাহর আদর্শ যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় তাহলে বাংলাদেশে
আগামী শাসক হবে হযরত ওমরের মতো রাসূলুল্লাহর আদর্শ যদি না থাকে তাহলে আগামী শাসক হবে সালমান এফ রহমানের মতো ঠিক কিনা বলেন রাসূলুল্লাহর আদর্শ কায়েম করার দরকার আছে না নাই রাসূলুল্লাহর আদর্শ কায়েম করতে হবে রাসূলুল্লাহর আদর্শ যদি কায়েম হয়ে যায় তাহলে এই সমস্ত অনুসারীরা তারা হবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তারা হবে খুব্বাব খুব্বাব আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আর রাসূলের আদর্শ ফলো না করলে তারা হবে লেডি ফেরাউনের মতো ঠিক কিনা বলেন চিনতে পারছেন এজন্য অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহর আদর্শ ফলো করার দরকার আছে না নাই পারবো তো ইনশাআল্লাহ এক নাম্বার নবীকে ভালোবাসতে হলে নবীকে অনুসরণ করতে হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে ইত্তাবিউনি যদি নবীকে ভালোবাসতে হয় নবীকে অনুসরণ করতে হয় তাহলে অবশ্যই নবীর সুন্নাহকে ফলো করতে হবে সুন্নাহকে ফলো করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন তাদেরকে মহব্বত করবেন বলেন সুবহানাল্লাহ করা যাবে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য এক নাম্বার হচ্ছে নবীকে ভালোবাসতে হলে কি করতে হবে বলে গেছেন নবীকে ভালোবাসতে হলে কি করতে হবে মাশাআল্লাহ অনুসরণ করতে হবে নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীকে যদি ভালোবাসতে হয় তাহলে নবীর প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে পারবো তো ইনশাআল্লাহ সালাম এবং দুরূদ নবীজির প্রতি বেশি বেশি পাঠ করব আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 22 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার 4 5 নাম্বার লাইন সূরা আহজাবের 56 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله تعالى নিজে বলছেন ان الله وملائكه নিশ্চয় আল্লাহ وملائكه এবং ফেরেশতারা يصلون على النبي নবীর উপরে দরুদ পড়ে এখন আল্লাহ তাআলা কিভাবে নবীর উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা নবীর উপরে দরুদ পড়ে মানে আল্লাহ তাআলা নবীর উপরে রহমত নাযিল করেন সুবহানাল্লাহ বলতে পারলেন না আল্লাহ নবীর উপরে কি করেন রহমত নাযিল করেন রহমত বর্ষণ করেন দ্বিতীয় নাম্বার বলছে মালায়েকাতাহু ফেরেশতারা নবীজির উপরে দরুদ পড়ে ফেরেশতারা নবীজির জন্য দোয়া করেন ফেরেশতারা নবীজির উপরে রহমত নাযিল করার জন্য সাহায্য করেন বিশেষ করে তাদের জন্য দোয়া করতে থাকেন এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইউ হ্যাভ বিলিভার্স হে ইমানদারগণ সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও নবীর উপরে দরুদ পাঠ করো নবীর প্রতি দরুদ পাঠ করা দরকার আছে না নাই আরো জোরে বলা আছে না নাই সালাত এবং দরুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি বেশি পাঠ করতে হবে সেটা যদি রাউজা মুবারকে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন একেবারে মসজিদে নববীতে যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ আর খানায় কাবায় যদি এক রাকাত নামাজ হয় তাহলে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ সেখানে নামাজ পড়ার দরকার আছে না নাই আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদ নববীতে যদি কোনো ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ পড়ে কত ওয়াক্ত কত ওয়াক্ত 40 ওয়াক্ত নামাজ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে আমি নবীজি তার জন্য সুপারিশ করব এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এজন্য সেখানে যাওয়ার দরকার আছে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে যেখানে আম্মাজার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরে থাকতেন সেখানেই তিনি এখন শুয়ে আছেন তার পাশে বিশাল বড় এরিয়া করে মসজিদ নববী তৈরি করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন তার পাশে তিনটা গেট রয়েছে একটা হচ্ছে যেই গেট দিয়ে মহিলা সম্প্রদায় যারা নবী সাল্লামের কাছে মাসালা জিজ্ঞেস করতে যেত সেই গেট দিয়ে আরেকটি গেট হচ্ছে জিব্রাইল সাল্লাম যে গেট দিয়ে ঢুকতেন এটা একটা গেট রয়েছে যে গেটের নাম হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম নবীজি সাল্লামের সাথে কথা বলার জন্য এবং ওহি নাজিল করার জন্য নবীজি সাল্লামের কাছে যে গেট দিয়ে প্রবেশ করতেন সেটা হচ্ছে সেই গেট আরেকটি গেট হচ্ছে নবীজি সাল্লামের সাথে যারা জিয়ারত করে তারা সেখান থেকে সেই গেট থেকে বের হয় আপনারা যদি সেখানে যান তাহলে সেই জিনিসগুলো দেখতে পারবেন এবং সেখানে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে পারবেন দুরুদ পড়তে পারবেন এটা ওই ব্যক্তি কতই না সৌভাগ্যবান হবে যে ব্যক্তি নবীজি সাল্লামের একেবারে রওজার পাশে দাঁড়িয়ে সালাম এবং দুরুদ পেশ করতে পারছে এজন্য আমরা সেখানে যাওয়ার জন্য পরিকল্পনা করতে পারবো তো ইনশাআল্লাহ তারা যাবে তো ইনশাআল্লাহ নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ বিশেষ করে বিভিন্ন সময় দেখা যায় নবীকে নিয়ে কটূক্তি করা হয় নবীকে নিয়ে গালিগালাজ করা হয় আবু জাহেল আমার নবীকে কখনো মিথ্যাবাদী বলে নাই আবু জাহেল নবীর বিরুদ্ধে ছিল কিন্তু আবু জাহেল কখনো আমার নবীকে চরিত্রহীন বলে নাই আবু জাহেল আমার নবীকে মাজদুম করেছে আবু জাহেল আমার নবীকে পাগল বলেছে কিন্তু বর্তমান নাস্তিক আর মুরতাদরা বাংলার জমিনে থেকে এই ভূখণ্ড থেকে
পৃথিবীর জমিনে থেকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে নিয়ে কটূক্তি করে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায় যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে সে যেই হোক তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না ঠিক কিনা বলেন আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে কিছুদিন আগে ভারতে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে কিছুদিন আগে আপনারা যারা সোশ্যাল মিডিয়া করেন তারা অনেকেই দেখেছেন ভারতে নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে আমরা সেই ভারতের যে মোদিজি আছে তাকে বলতে চাই মোদি সাহেব আপনি আপনার ধুতি সামলায় রাখেন মোদি সাহেব আপনার ধুতি সামলায় রাখেন আপনার দেশে আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয় ভারতে 33 কোটি মুসলমান রয়েছে বাংলাদেশে মুসলমান রয়েছে আফগানিস্তানে মুসলমান রয়েছে যদি নবীর বিরুদ্ধে সেখানে কথা বলা হয় তাহলে ভারতের বিরুদ্ধে গোটা 200 কোটি মুসলমান যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য আমাদের ঈমানকে শক্তিশালী করার দরকার আছে নাই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে কোন দেশ আছে তাদের জনসংখ্যা আমরা দেখতে চাই না তাদের পুরাতত্ত্ব আমরা দেখতে চাই না তাদের মিসাইল আমরা দেখতে চাই না তাদের বন্দুক আমরা দেখতে চাই না নবীর ভাষায় নিজের জীবনকে নিজের বিলীন করার জন্য কার কার প্রস্তুত আছেন দু হাত তুলে আল্লাহ করে কান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সকলকে কবুল করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীর পরে দুরূদ পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ তিন নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা এনেছেন সেটা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা ছাড়ার দরকার আছে না নেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন 28 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইন সূরা হাসরের 7 নাম্বার আয়াত রব্বুল আলামিন বলেন ওয়ামান آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا الله পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা এনেছেন সেটা তোমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো এবং নবীজি যেটা নিষেধ করে দিয়েছেন সেটা তোমরা তা থেকে দূরে থাকো তা থেকে দূরে সরে আসো এই জন্য হারাম কাজ যেগুলো আছে সেগুলো থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই দুর্নীতি থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই ওজনে ভেজাল দেওয়ার বন্ধ করার দরকার আছে না নাই এগুলো আমাদেরকে সব কিছু থেকে নবী সাল্লাম যেগুলো নিষেধ করে দিয়েছেন সুদ ঘুষ হারাম অত্যাচার নির্যাতন জুলুম এগুলো সব থেকে আমরা দূরে সরে আসবো পারবো তো ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা পরিপূর্ণভাবে ফলো করতে চাই তাহলে অবশ্যই এই আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা এনেছেন সেটা আমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবো অর্থাৎ সুন্নাতকে আঁকড়ে ধরবো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করে দিয়েছেন সেটাকে আমরা ছেড়ে দিব ঠিক কিনা পারবো তো ইনশাআল্লাহ যদি আমরা এটা করতে পারি তাহলে বাংলাদেশটা দুর্নীতিমুক্ত হবে ঠিক কিনা বলেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত হতে পারবে যদি রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন না হয় তাহলে এই বাংলাদেশে দুর্নীতিমুক্ত হবে না এই বাংলাদেশ কখনো সোনার বাংলায় পরিণত হবে না ঠিক কিনা বলেন যেন রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবেই আমরা চলার চেষ্টা করব এবং যেটা নিষেধ করে দিয়েছেন সেখান থেকে আমরা দূরে সরে আসবো পারবো তো ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ ভালোবেসেছেন উহুদের ময়দানে গিয়েছি সেখানে দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে আনহু শহীদ হয়েছেন তার বুকটাকে চিরে কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার কলিজা চিবিয়েছিল আর বলেছিল তোমাকে যদি আরো নির্মমভাবে তোমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারতাম তাহলে আমার কাছে বেশি ভালো লাগতো এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি চাচাকে সেখানে শহীদ করা হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহির 70 জন সাহাবী সেই উহুদের ময়দানে শহীদ হয়েছেন এখনো তার কবরস্থ সেখানে করা আছে 70 জন সাহাবীর কবর সেখানে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি উহুদ পাহাড়কে বেশি ভালোবাসতেন খয়বর যুদ্ধ থেকে ফেরার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দাঁড়িয়ে বলেছেন এই উহুদ যাকে আমি ভালোবাসি এবং উহুদ আমাকে ভালোবাসে বলেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি উহুদের পাহাড়ে গিয়ে দোয়া করতেন এবং যারা শহীদ হবে এই আয়াত নাজিল হয়েছিল তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছিলেন সূরা বাকারা 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 11 12 নাম্বার লাইন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় দুনিয়া থেকে বিদায় নেয় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না বাল আহয়া তারা হচ্ছেন জীবিত তাদেরকে রিজিক দেন একজন তিনি কে একজন তিনি কে নবীজি সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন ইহুদের ময়দানে প্রাথমিক পর্যায়ে যখন মুসলমানরা পরাজয় বরণ করেছিল প্রথমে মুসলমানরা বিজয় লাভ করেছে তবে উহুদের ময়দানে একটা গিরিপথ আছে আমি সেই গিরিপথের সেখানে গিয়েছিলাম 50 জন সাহাবীকে সেখানে রেখেছিলেন
তীরন্দাজ তারা ছিল তারা তীর ভালো করে নিক্ষেপ করতে পারত এই 50 জন সাহাবী প্রথমে দেখলো মুসলমানরা জয়লাভ করেছে মুসলমানরা জয়লাভ করলে কাফেরদের যে একটা মাল আছে সম্পদ আছে সেটাকে বলা হয় গনিমতের মাল এই গনিমতের মাল নেওয়া জায়েজ আছে কোনো সমস্যা নাই তো এই 50 জন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে আদেশ না করব ততক্ষণ পর্যন্ত এখান থেকে আসবে না এই 50 যখন দেখেছেন যে মুসলমানরা প্রাথমিক পর্যায়ে তারা বিজয় লাভ করেছে তখন তারা গনিমতের মাল নেওয়ার জন্য কিছু কিছু সাহাবী সেখান থেকে চলে এসেছেন এবং তারা গনিমতের মাল নেওয়া শুরু করেছেন তারা তাদের তরবারি ঢাল সবকিছু রেখে গনিমতের মাল নিচ্ছেন এমন সময় কাফেররা পিছন দিক দিয়ে যেখান থেকে 50 জন সাহাবীরা ছিল সেখান থেকে সরে এসেছে গনিমতের মাল নিচ্ছে সেখান থেকে পিছন দিক দিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করেছে যখন মুসলমানদের মাঝে ঢাল ছিল না তরবারিও ছিল না এবার তো মুসলমানরা বিপদে পড়ে গেছে ছোট্ট একটা ভুল সাহাবায়ে কেরাম যেটা করেছিলেন নবীজি ইসলামের আদেশ ফলো করেন নাই যার কারণে 70 জন সাহাবী সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শত শত সাহাবী আহত হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যারা যারা শহীদ হয়েছিলেন এমন পর্যায়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ ভালোবেসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গর্তের ভিতরে চলে গিয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দ্বারা আঘাত করার ফলে তার যে লোহাটুকু ছিল সেটা তার মাথার ভিতরে ঢুকে গিয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেররা মনে করেছিল নবীজি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক আপনি সেখান থেকে উঠবেন না আমি তালহা আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবো আমি তালহা আপনার জন্য জীবনটাকে বিলীন করে দিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সেখান থেকে উঠবেন না আমি আপনার জন্য ঢাল হয়ে গেলাম পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য ঢাল হয়ে গেলেন চতুর্দিক থেকে তীর আসা শুরু হয়েছে প্রায় 70 থেকে 80টা তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা তার পিঠে বুকে হাতে এবং রানের ভিতরে নিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুন পরিমাণ আঘাত ফেলতে দেন নাই সাহাবায়ে কেরাম যেভাবে নবীজিকে ভালোবেসেছেন সেভাবে যদি আমরা নবীজিকে ভালোবাসতে পারি তাহলে কোনো নাস্তিকার মুর্তাদ আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পাবে না ঠিক কিনা বলেন এই জন্য নবীজিকে সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরান আছে না নাই নবীজিকে সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসতে হবে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে তিন নাম্বার হচ্ছে নবী যেটা আনবে এনেছেন সেটা আমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবো এবং নবী যেটা নিষেধ করেছেন সেটা আমরা ছেড়ে দিব পারবো তো ইনশাআল্লাহ চার নাম্বার হচ্ছে নবীজিকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ বলছেন সূরা আহজাবের 6 নম্বর আয়াত 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 12 13 নম্বর লাইন সূরা আহজাবের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিনরা নিজেদের জীবনের থেকেও নবীকে বেশি ভালোবাসে বলে সুবহানাল্লাহ মুমিনরা নিজেদের জীবনের থেকেও নবীকে বেশি ভালোবাসে বুখারী শরীফের 14 নম্বর হাদিস নবী ইসলাম বলতেছেন লা ইউমিনু তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত ব্যক্তি তার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন সকল মানুষ থেকে নবীজিকে বেশি ভালো না বাসে এই জন্য নবীজিকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই আপনি আমাকে গালি দেন কোনো আপত্তি নাই আমার বাবাকে গালি দেন কোনো আপত্তি নাই আমার মাকে গালি দেন কোনো আপত্তি নাই সেখানে যদি আমি কিছু নাও বলি তাহলে আমার উদারতার পরিচয় হবে কিন্তু নবীজিকে যদি কেউ গালি দেয় আপনার বাবা মাকে গালি দিয়েছে আপনাকে গালি দিয়েছে সেটা আপনি সহ্য করে নিতে পারেন কিন্তু নবীজিকে গালি দেওয়ার পরে যদি আপনি সহ্য করে নেন সেটা আপনার জন্য জায়েজ নয় আপনার ঈমান নষ্ট হয়ে যাবে নবীজি যদি কেউ গালি দেন আপনি মনে করতেছেন নবীজিকে গালি দিয়েছি তো আমার কি হয়েছে নবীজিকে কেউ গালি দিলে যদি আপনার কলিজার ভিতরে আঘাত না লাগে যদি আপনি সেটা সহ্য করে নেন তাহলে আপনার ঈমান বাতিল হয়ে যাবে ঈমান নষ্ট হয়ে যাবে নবী সাল্লাল্লাহু নিজে বলে দিয়েছেন লা ইউমিনু ওয়াল্লাযী নাফসি ওই রবের কসম ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবনের থেকেও নবীকে বেশি ভালো না বাসবে এই জন্য আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আর হজরে বলেন আছে না নাই আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউন নবী হে আপনি বলে দেন আপনার উম্মতদেরকে তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনার সাথে লাইন লাগায় কার সাথে লাইন লাগাতে হবে আর হজরে বলেন কার সাথে লাইন লাগাতে হবে আপনি খাবেন সুন্নত তরিকা আছে না নাই আপনি চলবেন ডান দিকে চলতে হবে এটা কার সুন্নত আর হজরে বলেন কার সুন্নত আল্লাহ তাআলা কি কোনো ফরজ বিধান দিয়েছেন যে ডান দিকে চলতেই হবে এটা নবী ইসলামের সুন্নাহ হচ্ছে ডান দিকে চলা মসজিদে ঢুকবেন বাম পা দিয়ে না ডান পা দিয়ে এটা কার সুন্নাহ
নবীজির সুন্নাত আমি মানব মানব কল্যাণের কাজ করব যেটা নবীজির ইসলামের সুন্নাত এই সুন্নাতগুলো যদি আপনি আঁকড়ে ধরতে পারেন নবীজিকে আপনি অনুসরণ করতে পারেন তাহলে আল্লাহ বলেন বান্দা আমাকে তোমাকে খুঁজতে হবে না আমি নিজে আল্লাহ তোমাকে খুঁজে বের করে তোমাকে mohabbat করা শুরু করব বলেন সুবহানাল্লাহ এজন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তার বংশ করে পরিচয় নাই তার গোত্রীয় করে পরিচয় নাই তার রাজনৈতিক করে পরিচয় আমরা মানি না সে যাই হোক তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না ঠিক কিনা বলেন এজন্য নবীজিকে পরিপূর্ণভাবে ভালোবাসার দরকার আছে না নাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন আমরা কোন সরকার কি এসেছে কে গিয়েছে সেটা আমাদের দেখার বিষয় নাই পাঁচই মে হেফাজত ইসলামের আন্দোলন হয়েছিল আমরা শেখ হাসিনাকে তার গদি থেকে নামানোর জন্য আন্দোলন করি নাই তার গদি থেকে নামানোর জন্য আন্দোলন করি নাই আমরা আন্দোলন করেছি আমার নবীর বিরুদ্ধে যাতে করে কেউ কথা না বলে ঠিক কিনা নবীর বিরুদ্ধে কথা যেই বলবে তাকে ফাঁসির কাষ্ঠটা ঝুলাতে হবে এটাই ছিল আমাদের দাবি এবং আমরা কোন ক্ষমতার জন্য চেয়ারে বসার জন্য আমরা মিছিল মিটিং করি আমরা শুধুমাত্র নবীজিকে ভালোবাসার জন্য সেটা করি অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন আপনারা সংস্কার করছেন আর কতদিন লাগবে সংস্কার করতে এখনো দ্রব্যমূল্যের দাম কমছে না কেন এখনো মানুষ কি খাচ্ছে আর কি কি করবে তারা ডিমের দাম 30-15 টাকা হয়েছে আপনারা কি সংস্কার করতেছেন নতুন করে পরিপূর্ণভাবে বাজারের মূল্যের দাম কমাতে হবে ঠিক কিনা বলেন প্রত্যেকটা মানুষ যাতে করে সুন্দরভাবে খেতে পারে সে ব্যবস্থা করতে হবে নতুন করে তারা পাঠ্যপুস্তক চালু করেছে শিক্ষা প্রণয়নে তারা কাজ করতেছেন আলহামদুলিল্লাহ ভালো নতুন করে তারা শিক্ষা প্রণয়ন করবেন কিন্তু তারা সেখানে কোনো আলেমকে রাখে নাই যেখানে 90% মুসলমান বসবাস করে আপনার অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন সেখানে নতুন ভাবে পাঠ্যপুস্তকে বই লেখা হবে সেখানে একজন আলেমকে রাখেন নাই কিভাবে এই ধর্মীয় ভাবে মানুষদেরকে সঠিক শিক্ষা দেওয়া হবে এজন্য আলেমদেরকে সেখানে রাখার দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন প্রধান উপদেষ্টা যারা রয়েছেন এই বিষয়ে খেয়াল করতে হবে 90% মুসলমানের দেশে পাঠ্যপুস্তক পরিপূর্ণভাবে যাতে করে ছাত্রদের কাছে যায় এবং তারা কোরআন শিক্ষা পায় এই জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় সেক্টরে সেক্টরে আলেমদেরকে রাখতে হবে ঠিক কিনা বলেন শুধু তাই নয় অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের ভিতরে কিছু আছে তারা সমকামিতা প্রমোট করতে চাচ্ছে আমরা হুঁশিয়ার করতে চাই রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব কিন্তু বাংলা শরীরে খ্রিস্টানদের কৃষ্টি কালচার এবং সমকামিতার আমদানি বাংলা শরীরে করতে দেওয়া যাবে না ঠিক কিনা বলেন এ বিষয়ে সতর্ক থাকতে হবে অনেকে এই বিষয়টা নিয়ে প্রমোট করছেন সমকামিতার পতাকা উড়াচ্ছেন আর আমার দেশের যুবকরা যখন কালিমার পতাকা মাথায় বাঁধে তাদেরকে গ্রেফতার করতেছেন অবশ্যই আল্লাহর কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে ঠিক কিনা বলেন এখনো যুবকরা কালিমার পতাকা মাথায় লাগিয়েছে এই জন্য তাদেরকে গ্রেফতার করেছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর পতাকা মাথায় লাগিয়েছে এই জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে সুতরাং হুঁশিয়ার হয়ে যান 15 বছরের নির্যাতন এটা কিন্তু মুসলমান ভুলে যায় নাই তাকে এই বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছে সুতরাং ক্ষমতা পাওয়ার পরে যদি আপনারাও নতুন করে সংস্কার না করেন এবং 90% মুসলমানের দেশে মুসলমানদের কোরআনের বিধান যদি না রাখেন তাহলে অবশ্যই আপনাদেরকে ক্ষমতা থেকে নামানো হবে ঠিক কিনা বলেন এজন্য আমাদের ইমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই পারবো তো ইনশাআল্লাহ তাহলে নবীজিকে ভালোবাসতে হলে কিভাবে ভালোবাসবো 1 নম্বর কি বলেন তো ভুলে গেছি নবীজিকে মাশাআল্লাহ 2 নম্বর মাশাআল্লাহ দুরুদ পাঠ করতে হবে বেশি বেশি দুরুদ এবং সালাম বেশি বেশি পড়বেন আজকে জুমার দিন আজকে আসরের নামাজের পরে একটি দুরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা ছোট্ট একটি দুরুদ ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন নামাজের পরে সেখানে বসে 80 বার মাত্র পড়বেন 80 বছরের গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে 80 বছর ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল দিয়ে দিবে এই দুরুদ পড়ার দরকার আছে নাই আমি প্রত্যেক জুমায় আমলটা করার চেষ্টা করি আসরের নামাজের পরে ইমাম সাহেবের নামাজ শেষ আপনি সেখানে বসেই 80 বার করবেন এটা লিখে নেবেন ছোট্ট দুই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নিন নাবিয়িল উম্মিয়্যি এতটুকু একটু কঠিন উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা কঠিন হয়ে গেছে বেশি একবারে সহজ না কতবার পড়বেন 80 বার 3 নম্বর হচ্ছে ওমা আতাকুম রাসূল ফাখুদু ওমা নাহাকুম আনহু ফান্তাহু নবী যেটা এনেছেন সেটা আঁকড়ে ধরবে নবী যেটা নিষেধ করেছেন সেটা পরিপূর্ণভাবে ছেড়ে দিবে পারবো না ইনশাআল্লাহ এবং 4 নম্বর হচ্ছে অবশ্যই আমরা নবীজিকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন এবং আমাদের সকলকে জীবনে একবার হলেও রওজা মুবারকে জিয়ারত করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমরা যে যা পারি
মসজিদে যার যতটুকু এবিলিটি আছে দান করবে ইনশাআল্লাহ সর্বনিম্ন 20 টাকা